আমের সময় আম খাবো না তাই কখনো হয়? হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাদার্স কুকিং অ্যান্ড ব্লগ। আমি আজকে তৈরি করতে চলেছি মনে তৃপ্তি আনা অসাধারণ টেস্টি, কোনো রকম সুগার, মোল্ড, গ্যাস ওভেন, জিলেটিন, কালার কোনো কিছু ছাড়াই খুব ইজি ওয়েতে এই আইসক্রিম রেসিপি। দেখতে থাকো কীভাবে আমি এটা তৈরি করছি। আইসক্রিমটা বানানোর জন্য আমি কয়েকটা পাকাম নিয়েছি, খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটেছি। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। পাকামের ব্লেন্ড করা পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি খানিকটা টক দই। এই দুটো দিয়েই আমি আজকে আইসক্রিমটা তৈরি করব। আমি আজকে আইসক্রিমটা বানাবো মিশরি দিয়ে। এইভাবে ছোট ছোট মিশরি আছে, এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। এবার আমি এর মধ্যে মিল্ক পাউডার অ্যাড করছি। এখানে 1 টিস্পুন মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি, 1 টিস্পুন মিশরি পাউডার অ্যাড করছি, এখানে 1 টিস্পুন মিশরি পাউডার অ্যাড করে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব দুটোকেই। আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি আইসক্রিম কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। এইখানে আমি খানিকটা চকলেট নিয়েছি, এটাকে মেল্ট করে নিয়েছি। আমি আইসক্রিমের ডেকোরেশনের জন্য এটা ইউজ করব। এইখানে আমি গ্লাসে করব, আমি কোনো আইসক্রিম মোল্ড আজকে ইউজ করব না। এখানে খানিকটা আমি আমের পাল্প নিয়েছি। আর এইখানে আমি আরেকটা গ্লাসের মধ্যে খানিকটা দই নিয়েছি আর কি। এবার আমি এই দুটোকেই আমি একটু ফ্রিজে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে। আমি আইসক্রিমটা এটার মধ্যেও তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমের পাল্পটাই দিচ্ছি, এটাকেও খানিকটা সময় আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আমি এটার মধ্যেও আইসক্রিম করে নেব, তার জন্য আমি খানিকটা সময় ডিপ ফ্রিজে এটাকে রেখেছিলাম। এবার এর উপর দিয়ে আমি চকলেট দিয়ে একটু ডিজাইন করে দেব। এটাকে আমি খানিকক্ষণ ফ্রিজে রেখে দিচ্ছি। এবার এর উপরে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। এবার এর উপরে আমি দইটা দিয়ে দেব। এইভাবে দইটাও দিয়ে নিয়েছি এর উপর দিয়ে। এইভাবে উপরে আমি চকলেট দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নিতে পারো। এর উপরেও ম্যাঙ্গো পাল্পটা আমি দিয়ে নেব। দিয়ে এবার উপর দিয়ে আমি সবকটার উপরেই কভার দিয়ে ফ্রিজে আবার রেখে দেব। এইভাবে উপর দিয়ে একটা কভার দিয়ে আমি স্টিক লাগিয়ে নিয়েছি। 8-10 ঘন্টা পরে আমি আইসক্রিমগুলোকে বার করে নিয়ে এসেছি। এবার আমি উপরের কভারগুলোকে সরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। উপরটা একদম জমে গেছে, আর দেখো আমি দেখাচ্ছি, এই আমি এগুলোতে আর স্টিক লাগাইনি। তোমরা যদি চাও উপর দিয়ে একটা স্টিক লাগিয়ে নিতে পারো, আমি আর লাগাইনি এগুলোতে। এবার আমি আইসক্রিমগুলোকে ডিমোল্ড করে নেব। আমি এরকম একটা বোলের মধ্যে জল নিয়েছি, এর মধ্যে খানিকক্ষণ বসিয়ে নেব, নিলেই এটা ইজিলি ডিমোল্ড হয়ে যাবে। গ্লাসের মধ্যে যেগুলো দিয়েছিলাম এগুলোই তুলেছি। এই যে একটা তুলে দেখালাম, দেখো কি দারুণ হয়েছে। আমার আইসক্রিমের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।